What's up guys, it's me your boy Tawhid Afridi and welcome to your favorite show, Tawhid Afridi Show. So, today we have with Bangladesh, one of the finest actress, Himu Apu. Hello. How are you, Apu? Hello. আচ্ছা যাই হোক, আজকে একদম নরমাল একটা ক্যাজুয়াল কোশ্চেন আমি জিজ্ঞেস করতে চাই, তো মিডিয়াতে আসা কিভাবে তোমার? একদম মানে মিডিয়াতে আসা হচ্ছে, আমি ক্লাস 2 থেকে মঞ্চ নাটক করতাম, মঞ্চ মানে আমাদের হচ্ছে লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুরে। তোমার বাড়ি নোয়াখালী? হ্যাঁ, আমি নোয়াখালীর কথা কইতাম হারি। আমি যদি মুই যদি এখন বরিশালে শুরু করি তাহলে লোকজন মনে করবে যে মুই বরিশালা, সেই জন্য মুই বরিশালে শুরু করতেই ছাড়তেছি না, বুঝো? আর আমার বাড়ি কিন্তু বরিশাল, মুই মোল্লাকে কিন্তু পারবো না, মুই চ্যালেঞ্জ করবো তোমারে, মুই যদি বরিশালে শুরু করি। মোরা সবাই কয় মুই নাকি বরিশালেই, মুই বরিশালের কথা কইতে কইতে মোর এখন মনেই হয় না যে মুই বরিশাল নাকি নোয়াখালী। নোয়াখালী, তারপর বরিশাল, কুষ্টিয়া, তারপরে হচ্ছে ময়মনসিংহ আর ঢাকাইয়া। এত ট্যালেন্ট কিভাবে, মানে হাউ? এটা তো হচ্ছে আসলে অ্যাক্টিং করতে গিয়ে হয়ে গেছে, যেহেতু আমরা শিল্পী মানুষ আর অভিনেত্রী, তো হচ্ছে এটা করতে হয়, চরিত্রের প্রয়োজনে বিভিন্ন ল্যাঙ্গুয়েজগুলো আমাদের শিখতে হয়, কিন্তু এটা তো ট্যালেন্টেড না মনে হয় অত একটা, আমার তো আরো অনেক ট্যালেন্ট আছে। আচ্ছা নোয়াখালীর মানুষ তাহলে তুমি? হ্যাঁ, আমি নোয়াখালীর গর্ব আর কি। নোয়াখালী কোন সাইডটা? লক্ষ্মীপুর। বাহ, আমার আমার আশেপাশে কিন্তু নোয়াখালীর মানুষ, আমার টিম মেম্বার যতজন আছে সব নোয়াখালী, এবং নোয়াখালী মানুষদেরকে আমি ব্লাইন্ডলি বিশ্বাস করি। ওখানে হচ্ছে ক্লাস 2 থেকে আমি ক্লাস 8 পর্যন্ত মঞ্চ নাটক করি, মানে আমাদের ওখানে যে দুইটা গ্রুপ ছিল, একটা হচ্ছে হাইফাই কৌতুক শিল্প গোষ্ঠী আর একটা হচ্ছে ফ্রেন্ডস নাটক গোষ্ঠী, এই দুইটা দলের সাথে আমি কাজ করতাম। এরপরে হচ্ছে আমার নানুর কারণে পরে আর কাজটা করা হয় নাই, নানি হচ্ছে পছন্দ করতো না অত। তাহলে নানুর বিরুদ্ধে কেন গেলা? না, এটা হচ্ছে ক্লাস 2 থেকে 8 পর্যন্ত ইয়ে করেছে, সাপোর্ট করেছে। হ্যাঁ, পরে 8 এর পরে আর বলছে না, সামনে ম্যাট্রিক পরীক্ষা আছে সো করা যাবে না, এগুলোর জন্য বাদ দিয়ে দিয়েছে। তারপর যখন ঢাকায় আসলাম, 99 আমি ঢাকায় আসলাম, ঢাকায় আসার পরে তারপর 99 এ তুমি ঢাকায় আসছো, তোমার ভালোই এজ আছে। তোমার কি মনে হয় যে আমি খুব বেশি কচি, তরুণ? না, আমি প্রথমে এজই ভাবছিলাম, বাট নরমালি, কিন্তু আমি অনেক মানে মোটামুটি তো মিডিয়াতে প্রায় 14 বছর। একটা কোশ্চেন আমার মাথায় অনেক ঘুরতেছে, আচ্ছা ইদানিং মানে একটু গ্যাপ কি যাচ্ছে নাকি? গ্যাপ না, আমি কিন্তু বরাবরই সবসময় সিরিয়ালটা বেশি করি, মানে ধারাবাহিক কাজগুলো বেশি করি। যেমন এখনো আমার 5টা চ্যানেলে নাটক যাচ্ছে, 5টা ধারাবাহিক যাচ্ছে, আর সিঙ্গেল নাটকগুলো আমার কম করা হয়, আর তারপর আরো দুইটা সামনে ডেইলি সোপ আসতেছে। বরাবর আমি সবসময় রেগুলার সিরিয়ালই করে গেছি, সিরিয়ালই করে গেছি। আচ্ছা, যেমন এখন যেই সব আর্টিস্ট গুলো কাজ করছে মিডিয়াতে, সবাই কিন্তু ইউটিউব বেস চলে গেছে, তারা নাটক করতেছে, সিঙ্গেল অনেক ধুমায় ভিউজ আসতেছে করতেছে, সেখানে আমরা কেন তোমাকে দেখতে পাই না? ওই যে বললাম, সিরিয়ালে কাজ করি বেশি। কত টাকা তুমি কামাচ্ছ এগুলো রাখছো কই? এগুলা রাখছি কোথায়? এখন হচ্ছে আমাদের দেশে তো একটা সিস্টেমই আছে যে আমাদের দেশে কস্টিউম টাস্টিউম গুলো আমাদের নিজেদের মানে বেয়ার করতে হয়। হ্যাঁ, ওটা তার প্রোডিউসার দেয় না, তো এক একটা নাটকে নিশ্চয় এক একটা কস্টিউম পড়তে হয়, আর মেকআপ টেকআপও দেখা যায় নিজের যদি ঠিক রাখতে হয়। একটা মানুষ যদি কথার কথা যদি 10,000 টাকা করে পার ডে হয়, তাহলে 10,000 নাটক করে তাহলে কত হয়? আচ্ছা বাই দ্য ওয়ে, লেট মি ফিনিশ। তুমি টাকা কোথায় রাখো? আমাকে শেষ করতে দাও আগে। মাই গড, আচ্ছা শেষটা করতে দাও না আগে, শেষটা করে নি, ঠিক আছে? তারপরে হচ্ছে যেটা হচ্ছে নিজের কসমেটিক্স তো নিজে কিনতাম, এবং কসমেটিক্সগুলো তো ভালোই কিনতাম, ওটার পিছনে তো অর্ধেক টাকা চলে যেত। তারপরে হচ্ছে আমার ওই 20-20 টাকার অর্ধেক যায় আর কি কসমেটিক্স। 20-20 টাকা এত তাড়াতাড়ি হিসাব করে ফেললা? আরে বাবা, তার অঙ্কে মনে হয় ভালো ছিল খুব না? আমি সবসময় জিরো মার্কের উপরে যেতে পারতাম না, অনেক ভালোই ছিলাম, মানে এই ক্ষেত্রে সবার ক্ষেত্রে ভালো ছিল। বুঝছি, সেটা কি টাকার হিসাবের ব্যাপারে নাকি অঙ্কের ব্যাপারে? শুধু অঙ্কের ব্যাপারে, আবার অন্য কিছু হিসাব করতে গেলে টাকার হিসাবের ব্যাপারে একদম 100-এর উপরে, ওটা ঠিক আছে, ওটা ঠিক থাকে। আচ্ছা, আর দেন হচ্ছে আমি আল্লাহর যদি মানে একটা নিজের ফ্ল্যাট কিনেছি। ও বাহ, প্রাউড অফ ইউ, এটা বেস্ট কাজ করছে। হ্যাঁ, এই থাকার জন্য একটা ছাইনি থাকলে, থাকার জন্য একটা ছাদ করেছি, এটা হচ্ছে মানে আমার 2005 থেকে এটা টার্গেট ছিল যে আমি যখন মিডিয়ার কাজ শুরু করি যে আমি অ্যাটলিস্ট মানে মাথার উপরে ঠাইটা করব, যে ছাদটা করব, মানে আমার মাকে নিয়ে, যেহেতু আমার বাবা নেই। আচ্ছা, তো তুমি একটা ছেলে হয়ে এই সব? হ্যাঁ, ডেফিনেটলি আমি ছেলে, আমি আমার মেয়ে। না, একটা জিনিস ভালো লাগে আমাদের, একটা জিনিস আমরা ভুলবো না, যেহেতু আজকে একটা জিনিস আমি খুব খুবই ইন্সপায়ার হলাম, আমাদের মেয়েদের জন্য অনেক ইন্সপায়ার। আমরা মেয়েরা যারা আছে বলে যে পারবো না, আমাদের আমরা মেয়ে মানুষ, আমরা হয় না, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দেশ চালাচ্ছেন একজন মেয়ে মানুষ, ঠিক আছে? আমাদের স্পিকার একজন মেয়ে মানুষ, আজকে সে একজন মেয়ে মানুষ, সে কত দূর একা একা চলে আসে, একটা ছেলের কাজ শেখ করে দেখালো। সেইটা ছাড়াও আমার কাছে মনে হয় যে পারবো না বলে কোনো শব্দ আমার পিছনেতে নেই, মানে আমার কথা হচ্ছে আমি যদি ওটা না পারবো না, আমি ওটাকে 100 বার ট্রাই করব, আমি ওটাকে মানে 1000 বার ট্রাই করব, একবার না একবার সেটা আমার সাকসেস হবেই। আচ্ছা, আমি কখনো মানে ফেল করব না আর কি, অ্যাট লিস্ট। আর ইউ ম্যারিড নাও? না, গ্রেট। তোমার লাইফে যে বয়ফ্রেন্ড, কথার কথা যে বয়ফ্রেন্ড চাকা দিয়ে ব্যাখ্যা করে চলে, কেন? কিন্তু তোমার তো অনেক টাকা, তাই না? তোমার শ্বশুরের মানে সরি বউয়ের ফ্ল্যাট, বউয়ের গাড়ি,
ঠিক আছে বউয়ের টাকা এরকম চাই এরকম আমি তো বউ আমরা খুঁজতেছি তাহলে আমি যে এত কষ্ট করলাম আমি কি পালবো বয়ফ্রেন্ড সেটাকে বলো আচ্ছা একটা কথা বলি তোমাকে ভিড়ে বলো ঐশ্বরিয়া রায় আর অভিষেক বচ্চনের মধ্যে একটা ডিফারেন্স আছে সো তাতে কি হয়েছে হ্যাঁ এই ও ছোট কিন্তু হুম হুম জানি হ্যাঁ আমার এরকম বহুত প্রবলেম আছে হাজবেন্ড কিন্তু বয়সে ছোট হ্যাঁ তোমাকে ছেকা দিয়ে ব্যাখ্যা করে দিল ছেলেটা এগুলো নিয়ে আমি কথা বলবো আমি একটা বিরতি নিয়ে নেবো হ্যাঁ হ্যাঁ আর যেহেতু অনেক কথা বলতে হবে প্রিয় দর্শক নিয়ে নিচ্ছি একটি শর্ট ব্রেক মিথ্যা কথা নিয়ে নিচ্ছি একটি লং ব্রেক কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকুন ওয়েলকাম ব্যাক আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ তো ছেঁকা নিয়ে কথা হচ্ছিল হ্যাঁ তোমার ফ্যান্সরা জানতে চায় কেন যারা তোমার জন্য হাত কাটে যারা তোমার ওই ওই রহিম রুব্বানের লিস্টে আছে আর কি হুম হুম তোমার মতো এত সুন্দরী ছেঁকা দেয় এটা আমি বিশ্বাস করতে পারি না আর আগে তো বুঝি নাই কোন দিক দিয়ে পাম দিচ্ছো সেটা একটু বুঝি নাই না আর পাম দিচ্ছি না মানে তোমার মতো এত সুন্দরী এত কিউট এত নাইস এত সুইট হুম হুম ব্যাপারে চলে আসে যেহেতু তুমি 10,000 নাটক করে ফেলেছো আর কি তো এই 10,000 নাটকের মধ্যে তোমার একটা মেমরিজ বলো যেটা তোমার খুব জিদ উঠছে যে কেন আমি এই কাজটা করছি কেন এটা করে আমার মনে হয়েছে যে নাগরিক নাটক অনসাম্বল আমি 2005 থেকে 2009 পর্যন্ত কিন্তু মঞ্চ নাটক করেছি কোন হাত মেয়েদের কোন হাত দেখে আগে সেটা বলো যাই হোক সে যদি বাবারে বাবা এভাবেই মেয়েদের হাত ধরতে হয় আচ্ছা আমার হাত ধরে তো মজা পাবো না আমার হাত তো মিস্ত্রির হাত শক্ত হাত মেয়েদের হাত না তো ওকে কথা কি আটকে গেছে না তাহলে মানে ক্যালকুলেশন করছো কিছু না আচ্ছা যাক তো আবার মিডিয়া চ্যাপ্টারে হ্যাঁ যে কথাটা বলছিল সেটা হচ্ছে পরে আমি তো দল করতাম নাগরিক নাটক অনসাম্বল 2009 পর্যন্ত টানা কাজ করেছি এবং হচ্ছে এরপরে হচ্ছে ও বলল যে আমাকে দলে ছোট ভাই আমি বললাম আচ্ছা ঠিক আছে বলে একদম সে আমার কথা বলে ডলি আন্টি ডলি মম তারপরে হচ্ছে শাখা আঙ্কেল ওদের সবার ডেট টেট নিল জয় ভাইয়ের ডেট নিল আমার কথা কথা বলে পরে আমি শুটিংয়ে গেলাম শুটিংয়ে যাওয়ার পরে দেখি যে মানে ওদের শুটিংয়ের কোনো খবর নেই বুঝছো যে কাহিনী কি ঘুরতেছে শুধু ঘুরতেছে মানে কাহিনী বুঝলাম না পরে বললাম সমস্যা কি বলছে আপু প্রডিউসার আসে নাই বা সামথিং লাইক দ্যাট কিছু একটা বলতেছে পরে আমি বললাম জয় ভাই মনে হয় ঘাপলা আছে কোনো একটা বলে যে তোর কথা বলে তো সবার ডেট নিছে তুই কি চিনিস ভালো করে আমি বলছি না আমাকে তো বলছে দলের ছোট ভাই আমিও তো ভালো করে চিনি না তখন বললো যে আচ্ছা ঠিক আছে দেখ এখন প্রডিউসারকে সে ফোন দিচ্ছে প্রডিউসার ফোন ধরতেছে না পরে এখন সিন তো করবা সিন তো করছে না কোনো সিনও করছে না পরে বোঝা গেল যে আসলে সে হচ্ছে একদমই নতুন আনারই ছিল পরে হচ্ছে যে সে প্রডিউসার কনফার্ম না করে কেন তাহলে এই সব আর্টিস্টগুলোকে আনলো আমার কথা হচ্ছে তুমি আগে তোমার নিজের প্রিপারেশনটা নিবা তারপরে তো তুমি আমাদের সবাইকে কল করবা আদারওয়াইজ এরকম নিজের অন্য উপর ডিপেন্ডেন্ট হয়ে কেন তুমি ইয়ে করো এটা তোমার সবচেয়ে এবং খুবই তখন এত মেজাজ খারাপ হয়েছে এমন এমন মানে তখন চরম লেভেলে মেজাজ খারাপ হয়ে ওকে গাছের সাথে বাঁধছি গাছের সাথে বাঁধছি ওই ছেলেকে মানে তুমি মারো না হ্যাঁ আমি কিন্তু রাস্তায় মারামারি করি ও এইটা তো আগে বললো বললে তো তুমি থাকতা না সেই জন্যই তো বলি নাই অ্যাকচুয়ালি কি বয়স মানে ম্যাটার করে হ্যাঁ বয়সটা ম্যাটার করে তাই না এখন কি ভয় পেয়ে গেছো আরে না মানে আমার কথা হচ্ছে কি মানে এটা কি তুমি বললে যে হাত যে শক্ত এটাকে থাপড়ে শক্ত শক্ত হ্যাঁ কাজ করাতে শক্ত হয়ে গেছে আমি তো হচ্ছে গাছে চড়া একটা মেয়ে কারণ আমি নৌকাও বাইতে পারি আমি জালও ফেলতে পারি আমি গাছে উঠতে পারি আর কিছু শুন না না আর এই ব্যাপারটা হচ্ছে কি আমার মা বাবা আমার জীবনে হাত তুলে নে গায় না আমি কি তোমাকে বসে হাত তুলবো আমি জাস্ট এমনি বললাম আর কি তোমার দিকে যদি কেউ তাকায় তখন আমি তার গায়ে হাত তুলবো তাকে শেষ করে ফেলবো আমরা অন্য ব্যাপারে একটু কথা বলি যে সবচেয়ে বেশি মজা কার সাথে লাগে কাজ করতে আর কি
সবচেয়ে বেশি মর্নিংটা হয় বেশি কাজ করতে একটা শর্টকাট অ্যানসার দিয়ে দাও আখো আখো মাসান ভেরি ফেমাস হ্যাঁ আখো মাসান ওর সাথে মানে প্রচুর নাটক আমার ওর সাথে আছে আখো মাসান প্রাণদা রনক ভাই তারপরে কার সাথে কাজ করো নাই তুমি বলো তো সবার সাথে কাজ করেছি চঞ্চল ভাই মোশরফ ভাই সবার সাথে কাজ করছো আমার প্রথম দিকের নাটক সবই চঞ্চল ভাইয়ের সাথে গেছে সিঙ্গেল নাটক সবগুলা মানে বৃন্দাবন দাসের সব সিঙ্গেল নাটকগুলা আমি আর চঞ্চল ভাই থাকতাম মানে ঈদের সময় যেগুলো যেত সব আচ্ছা আফটার বিইং এ সেলিব্রিটি মানে when you wake up what do you think about yourself মানে তুমি কি মনে করো I'm not a celebrity wow কি হিউম্যানিটি আমি কখনো নিজেকে সেলিব্রিটি মনে করি না আমি একটা সাধারণ মানে নিজেকে সাধারণই মনে করি কারণ আমি যখন ধর রাস্তায় বের হই বাহ কি বউ হ্যাঁ ও এখন আর বসে আছি বললাম ভালো লাগে তো আমি আমাদের দর্শকরা তোমার জন্য পাগল আমাকে নরমালি হচ্ছে সাধারণ লোকজন বেশি পছন্দ করে হ্যাঁ এটা সত্যি কথা হ্যাঁ যেমন ম্যাস অডিয়েন্সটা খুব বেশি হ্যাঁ আমাকে ধর আমি রাস্তায় যদি বের হই আমার দারোয়ান আমাকে খুব পছন্দ করে তারপরে ধর রিকশালার সাথে যদি আমি কথা বলি তারা আমাকে খুব পছন্দ করে কারণ তুমি আসলে অহংকার নাই তোমার মধ্যে হ্যাঁ আমি সবার সাথে কথা বলি মাশাআল্লাহ এটা খুব ভালো তোমার মধ্যে আসলে ভাবটা নাই তুমি আজকে লেট করে আসবে যেভাবে সরি বলছো এবং একটা যেই রিজন বলছো আসলে মনটা গলে গেছে টু বি অনেস্ট এন্ড দিস ইজ মাই ফার্স্ট টাইম যে আমি কারোর জন্য ওয়েট করছি ইউ আর দ্য লাকি গার্ল ও মাই গড আনালে নরমালি মেয়েরা আমার জন্য ওয়েট করে হ্যাঁ সেটা তো বুঝছি সেটা তো জানি আমি নরমালি টু ওয়েট করে আর কি আজকে তোমার জন্য ওয়েট করলাম জানি যাই হোক আমি এই বিষয়ে কথা বলছি সেজন্য তো সবার সামনে তোমাকেই আমি বললাম যে তুমি তো আমার রাইট হ্যাঁ আচ্ছা তো আমরা একটা এই এই সব আরো এই কথাবার্তা বলবো আরো কিন্তু আমি একটা আরেকটা বিরতি নিতে চাই কারণ আমার প্রোডিউসার ডিমান্ড দেখো এখন দর্শক ডিমান্ড না আমি জানি দর্শকরা খুব এনজয় করতেছে বাট একটা ব্রেক নিয়ে নিতে হবে শিওর প্রিয় দর্শক প্রোডিউসার ডিমান্ডে নিয়ে নিচ্ছি একটা শর্ট ব্রেক কোথাও যাবেন না আমাদের সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে তো যে বিষয়ে কথা বলতেছিলাম মিডিয়ার মধ্যে তোমার কার সাথে প্রেম চলছে বলো আমার না আজ পর্যন্ত কোনো নায়কের নায়কের সাথে প্রেম হয়নি এটা আমার দুর্ভাগ্য কেন এটা আমার খুব আফসোস আই ডোন্ট নো কেন জানি মানে সব নায়কের সাথে আমার খুব বন্ধুত্ব এবং দেখা যায় সবগুলা মানে কলিজার বন্ধু বলতে গেলে সবগুলা কিন্তু কার সাথে প্রেমটা হয়ে ওঠেনি আই ডোন্ট নো কেন একজন ছিল হয়তো তোমার লাইফে ছিল মিডিয়ার মধ্যে একজন ছিল সে আমাকে ছাকা দিয়েছে সেটা নাম নাই বা বললাম আমরা ওটা পরে ডিসকাস হ্যাঁ সেটা নাম নাই বা বললাম সেটার জন্য আচ্ছা প্রেমের প্রস্তাব পাইছো কত প্রেমের প্রস্তাব তো আসলে অসংখ্য না এটা ট্রুলি বলো কত হ্যাঁ আমি ছোটবেলা থেকেই প্রেম প্রস্তাব পেয়ে আসছি কিরকম আমি যেটা ডান পিঠে টাইপের ছিলাম মানে ছেলে টাইপের ছিলাম আর কি এই জন্য দেখতে কিন্তু টিয়া পাখির মতো লাগে টিয়া পাখি আর আমাকে সবাই বলতো টম গার্ল এই টাইপের বলতো টিয়া পাখি আমি আমার মনে দেখতে একটা দেখি মিল আছে টিয়া পাখি নাকের সাথে মিল আছে হ্যাঁ টিয়া পাখি নাকটা অনেক চোখা আমার একদম আমারটা তো নুরানি নাক তো হ্যাঁ হ্যাঁ বলো বলো আমারটা তোমাদের মিলে যাবে না সমস্যা নেই বলো বলো আর যেটা হচ্ছে যে আমি যখন হচ্ছে অফারগুলো পেতাম সেটা হচ্ছে যে আমার বাসার পাশে রোড ছিল ওই রোড থেকে জানলা দিয়ে ইয়ে করতো চিঠি দিয়ে যেত যে ওই হরিণী চোখ টানা টানা সুন্দর দুটি চোখ তোমার দিকে চেয়ে থাকলে মানে চোখের পলক পড়ে না কি কি জানি লিখতো হ্যাঁ এরকম এবং সেটা আমার মা আর আমার নানু পড়তো আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করব মিডিয়াতে মেয়েরা কাজ করতে চায় কিন্তু তারা সাহস পায় না তো সেই মেয়েদের জন্য তুমি কি বলবা মিডিয়াতে তো কাজ করছে এখন হ্যাঁ কিন্তু অনেক মেয়েরা যারা এটা অনেস্ট কথা যারা নতুন অনেক মেয়েরা কাজ করছে তাদের বাবা মা সিকিউর ফিল করছে না যে মিডিয়ার অবস্থা ভালো না তারপর আমরা প্রায় এটাও দেখছি যে এখন মিডিয়াতে কাজ করতে গেলে ফলোয়ার জাজ করে সৌন্দর্য জাজ করে মানে তার ভিউজ জাজ করে কিন্তু যখন তোমরা নাটক করো বা তোমাদের ওই আমল থেকে এই পর্যন্ত তোমাদের কিন্তু থিয়েটার থেকে কষ্ট করে স্ট্রাগল করে আজকে এই পর্যন্ত আসছো তোমরা অ্যাক্টিং একটা রিকশালার অ্যাক্টিং ও অ্যাক্টিং কাজের মেয়ের অ্যাক্টিং অ্যাক্টিং একটা মেইন ক্যারেক্টার অ্যাক্টিং মনে করো কিন্তু ওখানে শুধু না ভাইয়া আমি এটা ছাড়া করতে পারবো না অমুক ছাড়া হতে হচ্ছে না আবার ট্যাগ না দিলে হচ্ছে না ফলোয়ার এত সো এই ব্যাপারে তোমার মন্তব্য কি এখন যেহেতু এটা বলবো যে আমাদের বাংলাদেশটা এখন ডিজিটাল বাংলাদেশ রাইট হ্যাঁ এখন হচ্ছে ভার্চুয়ালিটি সব সবখানে হচ্ছে ভার্চুয়ালিটি ঠিক আছে সো যেহেতু ভার্চুয়াল মিডিয়ার যুগে এখন কিন্তু যে কেউ কিন্তু অ্যাক্টিং করতে পারে যে কেউ মানে ইউটিউবে একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিলো ভাইরাল হয়ে গেল সে কিন্তু রাতারাতি স্টার হয়ে গেল হ্যাঁ অ্যাক্টর হয়ে গেল এখন সবাই অ্যাক্টর এখন সবাই অ্যাক্টর সবাই অ্যাক্ট্রেস এখন বর্তমান সময়ে কাজ করাটা খুব ইজি আচ্ছা তখন কেমন লাগে যে যেহেতু তুমি আজকে কত বছর মিডিয়াতে 14 বছর 14 ইয়ার্স তুমি মিডিয়াতে আছো তো যখন দেখো যে ওই দিনের লল ইয়েলো পটি টু একজন অ্যাক্ট্রেস আসলো ইনস্টাগ্রামে ছবি দিল টেমনে এমনে একটা মজার ঘটনা বলি আমি বলি বলা শেষ করি এরপর তুমি এটা বলো তো যখন দেখো যে তোমরা এত বছর কষ্ট করার পর তাদের অ্যামাউন্টটা তোমাদের চেয়ে বেশি থাকে তাদের রেসপেক্টটা তোমাদের চেয়ে বেশি থাকে আর মনে করো পায়ের উপরে পা তো খুব ব্যস্ত সে অমুক ডেট ছাড় অমুক ভাইয়ার ডেট আছে অমুক ভাইয়ার ডেট আছে হ্যাঁ তাদের পারিশ্রমিকটা বেশি হয় বিকজ আমি একটা কোম্পানি সিও ছিলাম স্যার আমি জানি যে সবসময় ভিউ ম্যাটার করতো যে একে নাও এর ভিউ এত একে নাও এর ভিউ এত অ্যাকচুয়াল যখন তোমরা কাজ করতে বা এখন যে কাজগুলো করো তখন তো আর ফেসবুক ইউটিউব ছিল না যখন তোমার সাথে আমার ফার্স্ট দেখা তখনও ফেসবুক ইউটিউব ছিল ফেমাস ছিল না তো আমার কথা হচ্ছে যে
এই ভিউয়ের উপরে জাজ করতেছে, তো এইগুলো নিয়ে তোমার আসলে এগুলো নিয়ে আমার আসলে কোনো সে নেই, কারণ যুগ যেভাবে চলছে তারাও সেভাবে চলছে, তো আমরা তো সেভাবেই যাচ্ছি। তোমাদের কষ্ট লাগে না? তোমরা এত বছর কষ্ট করছো, প্রতিবাদ করছি বা কেউ কি কিছু করছি করছি না, তো আমরা তো তাদের সাথেই তাল মিলিয়ে চলছি। তুমি তোমার কি খারাপ লাগে না যখন একটা পিচ্চি মেয়ে ওইদিনকার যে অ্যাক্টিং এর মানে এও জানে না, সে আইসা তোমার চেয়ে বেশি পারিশ্রমিক না, তোমার কাছে কেমন? আমার কাছে মোটেই খারাপ লাগে না। এখন সে যদি ডিজার্ভ করে তাহলে তারা তাকে নিবে, ডেফিনেটলি আমার কথা হচ্ছে সে অবশ্যই যদি ডিজার্ভ করে, হ্যাঁ প্রোডিউসার ডিমান্ড, হ্যাঁ সে যদি ডিজার্ভ করে তাহলে সে পাবে। এখানে খারাপ লাগার কি আছে বলো? আমার মোটেই খারাপ লাগে না, আমার কোনো কিছুতেই তেমন একটা খারাপ লাগে না। আমি যতটুকু শুনছি যে ওই তুমি ভালো গান গাও আর কি, ভালো গান, প্রোডিউসার ডিমান্ড আর কি। তোমার কি মনে হয় যে আমার এই কণ্ঠ শুনে আমার গানের কণ্ঠ, মানুষ কি বলে সেটা আমার দেখার বিষয় না, আমি জানি তোমার কণ্ঠ কোকিলের সুরের মতো। ও বাবা, যেরকম তুমি কবি সেরকম আমি গায়িকা, তুমি সুন্দর আমি সুন্দর হয়ে গেছে গান। তুমি যেরকম বললা তুমি কবি তুমি সুন্দর লিখলা, আমি সেরকম গান গেলাম আমি সুন্দর হয়ে গেছে গান। তুমি নাচতে জানো? না নাচে তো জানি না। তুমি নাচতে জানো? নাচে তো জানি, তোমাকে নাচাবো। সেটা তো তুমি ছেলেদেরকে নাচ না না, আমি বসে আমি তোমাকে নাচাবো, এখানে সমস্যা কি? আমরা দুজনে নাচবো, নাচবো এবং নাচাবো। সাকিব আর সুমনকে কে? সাকিব আর সুমন। তুমি বলে বিয়ের আশ্বাস দিয়ে বিয়ে করো নি, সাকিব আর সুমন, আর সুমন দুইটা এখন তো চিনবা না। না না দুজন ঠিকই ঠিকই বলছিলা তুমি ওই সময় যে জান একদিন বিয়ে করব, 1200 স্কয়ার ফিট এর বাসাটা তুমি আর আমি থাকবো, এরকম আমি এইটা পারি সেটা পারি এরকম বলে বিয়ের আশ্বাস দিয়ে এখন অনন করে চেনে না, ভুলে তো এসেছি। কবে যেন বলছিলাম? অনেক আগে বলছিলা তুমি, 2010 এ। তাই তখন কি তোমার নাম কি এরকম ছিল কিছু? না আমার নাম এরকম ছিল না, ছোট বাচ্চা ছিল তখন, রাইট? না বাচ্চা ছিলাম না, ভালো ছিলাম আমি 90s এর আগে, নো ওয়ারিজ। ও আচ্ছা ঠিক আছে, মানে 90s কিড। আমার না আসলে মনে, আমি তো এখন সবার কথা ভুলে গেছি। তুমি যখন ঢাকায় পড়ছো 4-5 বছর আগে, আমার সামনে যে আছে আমি তো ওদের কথা ভুলেই গেছি, যেই থাকুক হাজার থাকুক কোনো সমস্যা নাই আমাদের জন্য। একটু না একটু যদি না তোসে, আমি নাচতেও জানি নাচাতেও জানি, সমস্যা তো নাচতে হবে। কিন্তু আমি এইভাবে কিভাবে নাচে, তাহলে বিয়ে করবা কিভাবে? বিয়ে করার পর কি নাচবে? নাচবো না কোথায়? আমরা ডিজে পার্টি করব, লুঙ্গি ডান্স করব, আমরা তো হচ্ছে ঘর সংসারের কাজ করব না, তো সারাক্ষণ মজমস্তি করে বেড়াবো, তাই না? তোমাকে তো বলছি রূপটা চেঞ্জ হয়ে গেল না একটু। কেন হালকা করে? মানে তোমার কি মজমস্তি পছন্দ না? আমি একটু লোকি টাইপের পার্সন, যে আমি একটু মানে, হ্যাঁ তো পার্টি টি করব, তার পার্টি করে বেড়াবো, নাচানাচি করব, সেটাই তো না? মানে ওই সংসার টংসার এগুলো কেন করবো, এত দরকার আছে? একটা মেয়ে মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা, হেই এখানে সবার বাজো। তুমি আমাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছো, কিন্তু আমার কিন্তু হঠাৎ হঠাৎ মনে হয় কি গাড়ির মধ্যে কে জানি পিছে দিয়ে ব্রেক দেয়, বারবার ব্রেক দিতে আসে না, মনে হইতেছে যে ব্রেক দিতে আসে, বুঝছো? এই রেলগাড়ি চলতে থাকলে হেই আমরা ব্রেকে আটকাইয়ে যায়। এই যে তুমি যে এত সুন্দর করে কথা বলতে পারো বরিশাল ভাষা, এটা কেমনে? মই তো তোমার লাগি শিখছি। ও আল্লাহ, হ্যাঁ দাও বর্ষ আমার কপালে, হ্যাঁ এটা বজলাই না, সুন্দর ঠাড়া, এই এটা বজলাই না, দেখো তুমি এত সুন্দর কি পাপ করছিলাম, একটা সুন্দর পাবো আমি তো। তো যাই হোক, আমাদের অনুষ্ঠানের সময় একদম শেষ, তো তোমার বলু সারা বাংলাদেশের মানুষই তোমার ফ্যান, ইউ ডোন্ট হ্যাভ এনি হেটার্স আই থিঙ্ক সো, বিকজ ইউ আর সো চার্মিং পার্সন অ্যান্ড ভেরি নাইস পার্সন, যার ব্যাপারে একটাও মিডিয়াতে গাইজ কোনো কমপ্লেন নাই। তো অ্যান্ড অ্যাকচুয়ালি ইউ আর সো প্রিটি অ্যান্ড আমি আজীবন দোয়া করব যাতে বি হ্যাপি, যেভাবে অলওয়েজ আমি তো একজন দর্শক, সো এই দর্শকটাকে এই লাখ লাখ কোটি কোটি মানুষকে তুমি এত বছর 14টা বছর তোমার লাইফের স্যাক্রিফাইস করে তাদেরকে এন্টারটেইন করে গেছো, এর জন্য তোমাকে রেসপেক্ট অ্যান্ড স্যালুট আমাদের পাশে এভাবে দাঁড়ানোর জন্য, নিজের লাইফকে স্যাক্রিফাইস করে নিজের যত আনন্দ সব মাটি করে আমাদেরকে হ্যাপি রাখছো, আমাদের মতো দর্শকদেরকে যারা ভিউয়ার্স তোমার তাদেরকে তুমি হ্যাপি রাখছো, এর জন্য থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। তারপরে কিন্তু তোমাকে ছাড়তেছ না, এটা কথা আমরা ছাড়ানোর, আমি আসি নো প্রবলেম। আচ্ছা সো যাওয়ার আগে তুমি দর্শকদেরকে কি বলতে চাও? দর্শকদেরকে বলে যাই যে আপনারা যতদিন আমাকে ভালোবাসবেন আমি ততদিনই কাজ করবো আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্যই আজকে আমরা এখানে, আপনারা ভালোবাসবেন না আর কাজও করা হবে না, তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। রাগ করলে কিন্তু যে কান ধরে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ আই এম কেন যদি কোনো মাইন্ড করো আর কি। আল্লাহ তোমার ব্যাপারে সবক্ষণ মাপ, সাতক্ষণ মাপ, সবক্ষণ না সাতক্ষণ মাপ, তোমার কোনো অন্যায় আমার কাছে অন্যায় না। প্রিয় দর্শক যদি আমার এই অনুষ্ঠানে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ এই যে হাত জোর করে কান ধরে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, দেখাবে পরবর্তী অনুষ্ঠানে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।